আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা বাইন্যান্সের অফার নিয়ে, যেখান থেকে আপনি $1 থেকে $150 পর্যন্ত প্রফিট করতে পারবেন। তো কিভাবে করবেন, ইনস্ট্যান্ট প্রফিটটা নেবেন, এটুজের ভিডিওর মধ্যে দেখা দেবো। চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, তাতে করে নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যান। তার বাইন্যান্সের ভিডিওতে কোনো রেফার কমিশন নেই, সো মাস্ট ভিডিওতে একটা লাইক করে দেবেন, শুধু আপনাদের ইনকাম এবং আপনাদের শেখানোর স্বার্থে আমি কিন্তু অনলাইনে বাইন্যান্সের ভিডিও নিয়ে আসি, সো একটা মাস্ট বি লাইক করে দেবেন। আজকের ভিডিও ডিসক্রিপশনে টুডে এয়ারড্রপ লিঙ্ক আছে, ওখানে টাচ করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো ফার্স্ট এই অফারটা বাইন্যান্সের ভিতরে নেই, বাইন্যান্স অ্যাপসের মধ্যে নেই, সো আপনাকে এই লিঙ্কের উপর ক্লিক করে আপনাকে এই লিঙ্কটা ওপেন করতে হবে। তো ফার্স্ট টাইম আপনি কী করবেন, লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন যে একটা তিনটা অপশন দিয়ে দিচ্ছে আপনি এখান থেকে ক্লেম করার জন্য। ওকে, জাস্ট ওয়েট করবেন, একটু নেটের স্পিড আমার স্লো, সেই জন্য আর কি পেজটা লোড হচ্ছে একটু, যাই হোক ওয়েট করি। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন 0.5 মানে আপনি পেতে পারেন অথবা $1, $3, $10, তারপর $150 টোকেন ভাউচার অথবা $100 বা $5 পেতে পারেন, অথবা ভাগ্য খারাপ হলে থ্যাংক ইউ পেতে পারেন। তো কীভাবে এই অপশনটাকে আপনাকে কাজ এলিজিবল করতে হবে, তো এখানে একটা স্পিন পাওয়ার জন্য একটু নিচে দেখুন, এখানে বলছে যে আপনার রেফার লিঙ্কে যদি কেউ মানে দুটা রেফার করতে পারেন এবং KYC কমপ্লিট করতে পারেন, অ্যাকাউন্টটা KYC কমপ্লিট করালে তাহলে একটা স্পিন পাবেন ফ্রিতে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তো আপনি এখানে দুইটা ক্লিক করে দিলে কিন্তু একটা রেফার লিঙ্ক দিবে, ওই রেফার লিঙ্ক থেকে যদি আপনি কি দুটা রেফার করাতে পারেন এবং দুটো অ্যাকাউন্ট করাতে পারেন, রেফারের দুটা KYC কমপ্লিট সহ মানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সহ করতে পারেন, করাইতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা স্প্রিন ফ্রিতে পেয়ে যাবেন। আর এই স্প্রিনটা কিন্তু এখানে পাবেন, ঠিক আছে? এখানে পেলে কিন্তু আপনি এখানে গতে ক্লিক করলে কিন্তু এটা আপনার ঘুরবে, যেখানে পড়বে সেখানে সেটা আপনার পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি। আচ্ছা, দেন পরের যেটা বলছে এখানে দেখতে পাচ্ছেন $200 ট্রেড ভলিউম করতে পারবেন, ঠিক আছে? $200 যদি ট্রেড ভলিউম করতে পারেন তাহলে এখানে একটা স্পেন পাবেন। তো এটা আমি দেখাই দেবো। আচ্ছা, নেটের স্পিডের কারণে দেখেন এটা ফেল আসছে, তো যাই হোক এটা পরে দেখাচ্ছে, বাকি কাজটা দেখাই। আচ্ছা, তৃতীয় নাম্বার যেটা আছে সেটা বলছে যে একটা এনএফটি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে অন্য বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, বাট সেই এনএফটির ভ্যালু হতে হবে $20 মিনিমাম, ঠিক আছে? তো টোটাল বিষয়টা বুঝাই দিলাম। এখন আমরা তো এটাও করতে পারবো না আর এটাও সকলের জন্য পসিবল না, কারণ বাইন্যান্সের অ্যাকাউন্ট ম্যাক্সিমাম ইউজারদের আছে। সো এখন আমরা যাদের অ্যাকাউন্ট আছে তারা কী করবো, এই যে দেখতে পাচ্ছেন ডুইট নামে অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনাকে এই যে ট্রেড করতে বলবে সেটা আপনাকে পেয়ারটা দেখাই দিবে, তো কী কোন পেয়ারে ট্রেড করতে হবে সেটা কিন্তু আপনাকে বলে দিবে। তো ফার্স্ট টাইম আপনাকে কী করতে হবে, এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে, অবশ্যই ব্রাউজারে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। ওকে, আমরা লগ ইন করে নিচ্ছি, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। আচ্ছা, ওকে, আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন BNBT USDT, এই পেয়ারে হচ্ছে ট্রেড করতে হবে কত, $200। সো আমরা এখন এটা কী করবো, ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ট্রেড করব না, আমরা করবো হচ্ছে কোথা থেকে, আমাদের বাইন্যান্সের অ্যাপস থেকে, ঠিক আছে? তো বাইন্যান্সের অ্যাপস থেকে কত ডলার ট্রেড করতে হবে, $200 ট্রেড করতে হবে। ওকে, আমরা এটা কী করবো, মিনিমাইজ করে রাখবো। এই পেজটা মিনিমাইজ করে রাখার পর আমরা চলে যাবো কোথায়, বাইন্যান্সের অ্যাপসের মধ্যে, ঠিক আছে? এটা এরকমই রাখবেন, এটা কিন্তু কিছু করার দরকার নেই। সো আমি এটা ইয়ে করে নিয়েছি, ওকে, গোল ক্রম করে নিয়েছি। আচ্ছা, তারপরে এটা মিনিমাইজ করার পর আমরা চলে যাবো অ্যাপসের মধ্যে। অ্যাপসের মধ্যে আসার পর আমাকে দেখুন এখানে হচ্ছে ট্রেড ভলিউম করবো কিসের, BNBT USDT $200 ট্রেড ভলিউম করবো, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেক দিন করতে পারবেন, 12-24 ঘন্টা পর, ঠিক আছে? তো দেখেন আমরা কী করবো, ট্রেডে চলে যাবো। তো ট্রেডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু BNB এখানে সার্চ করবো, BNBT USDT, ঠিক আছে? USDT এই যে দেখেন প্রথমে আসে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন BNB টু USDT, সরি এটা না, আমরা সার্চ করে দেবো। ওকে, BNB, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন প্রথমেরটা BNB টু USDT, ঠিক আছে? এটা টাচ করে দেবো। এটা টাচ করার পর আমরা কী করবো, মানে ট্রেড করতে দেবো। ট্রেড তো ম্যাক্সিমাম মানুষই জানে, আমরা কী করবো, লিমিটটা ক্লিক করে মার্কেটে করে দেবো, ঠিক আছে? লিমিটে ক্লিক করে মার্কেটে ক্লিক করে দেবো, ইনস্ট্যান্ট আমাদের এটা হয়ে যাবে। তারপরে এটা আমাদের মিনিমাম এখানে, সরি আমাদের BNB টু USDT না, আমাদের কী দেখে নিয়েছিলাম আমরা হচ্ছে BNB টু, আচ্ছা সরি আমি মিস্টেক করে ফেলেছি, হ্যাঁ ঠিক আছে, BNB টু USDT করতে হবে। আমার তো BNB টু USDT আছে, ঠিক আছে? তো আমি এটা কনভার্ট করে নেবো ফার্স্ট টাইম। তো দেখেন আমি কিন্তু স্পটে যাই, এখানে দেখবেন USD, ঠিক আছে? আমরা এটা কনভার্ট করবো USDT, ঠিক আছে? ফার্স্ট টাইম আমরা কনভার্ট করে নেবো USDT, ঠিক আছে? ওকে, আমরা USDT সিলেক্ট করে দিলাম, ম্যাক্সে ক্লিক করে দিলাম, কনভার্টে ক্লিক করে নিলাম। ওকে,
আমি কিন্তু কনভার্টে ক্লিক করে দিলাম, বাস আমাদের কাজ শেষ, আমরা এখন ট্রেড করব। ওকে, তো ট্রেড করার জন্য সিম্পল আপনারা কী করবো, মার্কেটে সিলেক্ট করে দেবো, এখানে $33.57। ওকে, আমরা হালকা বদলে কিছু একটা ভ্যাট কাটবে, অল্প কিছু দরকার নেই, সমস্যা নেই। তারপরে কী করবো, ফার্স্ট টাইম একটা বাই করে দেবো। দেখেন আমাদের কিন্তু কত, $33 হয়ে গেছে। এখন আমরা কী করবো, সেলে ক্লিক করে দেবো। সেলে ক্লিক করার পর এটা 100% করে দিয়ে আবার সেল ক্লিক করে দেবো, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু $33.66 আমাদের কিন্তু ট্রেড ভলিউম হয়েছে। তো এরকম করে আপনার যদি $10 থাকে তাহলে আপনি একবার বাই করবেন, একবার সেল করবেন, করে $200 ট্রেড ভলিউম করবেন। ওকে, আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের যে ট্রেড ভলিউম সেটা দেখবেন কোথায়, এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন, এটার উপর টাচ করে দেবেন। এটার উপর টাচ করে দিয়ে বলেন ট্রেড হিস্ট্রিতে চলে যাবেন। ট্রেড হিস্ট্রিতে গেলে দেখেন আপনাদের কটা বাই করছেন, কটা সেল করছেন, এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনি হিসাবটা করে নেবেন, তারপরে হচ্ছে আপনি আমাদের যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে কিন্তু এই যে লেখাটা হলুদ হয়ে যাবে, ঠিক আছে। আমার এখনও কমপ্লিট হয় না, বিদায় এখানে হলুদ হয় না, সো আমার ট্রেড এখনও বাকি আছে, আমি করে নিচ্ছি, জাস্ট ওয়েট করেন। ওকে, তারপর আপনি এখানে হচ্ছে পেজটা রিফ্রেশ দিয়ে দেখবেন যে এটা হচ্ছে হলুদ হয়ে গেছে। এখন দেখাবেন আপনি যে গোর লেখা আছে, এটাতে যদি আমি ক্লিক করি, আমার যদি ভাগ্য থাকে, ভালো থাকে, এখান থেকে যে কোনো কিছু পেতে পারি অথবা থ্যাংক ইউ পেতে পারি। যাই হোক, আমার ভাগ্যটা বেশি ভালো না, আমি কিন্তু এর আগে থেকে 50 সেন্ট পাইছিলাম। তো দেখি এটাতে ক্লিক করে দিলাম, গোতে ক্লিক করে দিলাম। ওকে ওকে ওকে, দেখা যাক কী হয়। ওকে 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 ওকে, ওই থ্যাংক ইউ পাবো আমি, ঠিক আছে, আমার ভাগ্য ভালো না। যাই হোক, এখান থেকে দেখতেছেন থ্যাংক ইউ পেয়ে গেছি, ওটা কোনো বিষয় নেই, আমি এখানে থ্যাংক ইউ বেশি ম্যাক্সিমাম পাই। এটা কিন্তু প্রতিদিন 24 ঘন্টা পর আপনি করতে পারবেন, ঠিক আছে, প্রতিদিন পাবেন এটা। এই অপশনটা যখন এলিজিবল হবে, ডু ইট লেখা থাকবে, তখন কিন্তু ট্রেড ভলিউম করে এই কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, টাটা।